লাল ঝান্ডা ছেড়ে তৃণমূলে যোগদানকে ঘিরে শুরু রাজনৈতিক তরজা। তৃণমূলে যোগদান ভো বলে কটাক্ষ সিপিআইএমের। জানা গিয়েছে মঙ্গলবার সকালে হরিশ্চন্দ্রপুর এক ব্লক আইএনটিতে ইউসির সভাপতি আব্বাস আলীর হাত ধরে তুলসিয়াটা গ্রাম পঞ্চায়েতের তুলসিয়াটা নয়া টোলা বুধের পণ্যটি পরিবার তুলসিয়াটা দলীয় কার্যালয়ে যোগদান করেন বলে দাবি। তবে এই যোগদানকে সরকারি ভুয়ো বলে দাবি করছেন বাম নেতা যোগেশ রাম। উল্লেখ্য, শুক্রবার তুলসিয়াটা বিবেকানন্দ মোড়ে ছিল বাম কংগ্রেস জোটের যোগদান সভা। এই যোগদান সভায় তৃণমূলে প্রায় শতাধিক ভোটার কংগ্রেসে যোগদান করেন বলে দাবি করেন কংগ্রেস। আর এই যোগদানে পাল্টা যোগদান কর্মসূচি করেন আব্বাস আলী। সভাপতি আব্বাস আলী জানান, তুলসিয়াটা নয়াটোলা বোধে পণ্যটি সিপিআইএমের পরিবার তার হাত ধরে এই দিন তৃণমূলে যোগদান করেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়নে অনুপ্রাণিত হয়ে তাদের এই যোগদান। তুলসিয়াটার মাটিতে সিপিএম এর কোনো অস্তিত্ব নেই, সামনে পঞ্চায়েত নির্বাচন, সিপিএম কোনো আসন থাকবে না বলে দাবি। অপরদিকে বাম নেতা যোগেশ রাম জানান, তৃণমূলে ভাকন শুরু হয়েছে, নিজেদের দলের লোককে দলীয় পতাকা ধরিয়ে ভোট যোগদান দেখিয়ে ভোট ব্যাংক বাড়াতে চাইছে তৃণমূল। তুলসিয়াটা নয়াটোলা বুধে একটি মাত্র সিপিএম এর পরিবার রয়েছে, সে এখনো লাল মাটিতে রয়েছে। দেবসিংহের রিপোর্ট, NTVWB। ভালো লাগে না সিপিএম কে, আমি ভালো লাগলো না, আমি চলে আসলাম। কি আগে আপনি? আমার নাম সুগিয়া বেবা। আপনার বাড়ি? বাড়ি লায়াটোলা। আগে সিপিএম করতাম, দেখছি যে আব্বাস ভালো কাজ করছে, দারানের কাজ করছে, আব্বাস দুঃখদেও কাজ করছে, যেখানে কোনো কাজে যদি ডাকি আব্বাস চলে যাচ্ছে, এই জন্য আমরা সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান দিলাম। আমরা অনেক বছর আমাদের বাপ দাদা সিপিএম করতে করতে মরে গেল, এখন ওর ছেলেরা আমরা দেখছি যে কাজকর্মগুলো ভালো করছে, সেই জন্য আমাদের ভালো লাগলো, ওই জন্য আমরা তৃণমূল। আমাদের দেখছি যে তৃণমূলেই থাকা ভালো, এখন তো সিপিএম কংগ্রেস নাই, কিছু নাই, তো ওই দিকে থাকে লাভ নাই, এই জন্য আমরা তৃণমূলে যোগদান। সামনে পঞ্চায়েত নাম শ্যামল দাস, বাড়ি তুলসিয়াটা নয়াটোলা। আমি চলে আসলাম এখানে, হ্যাঁ, ওখানে তো কাজ আর হচ্ছে না, আমারও ভাতা করে দিয়েছে, হ্যাঁ, প্রধান স্যার, আমি চলে আসলাম এখানে। আপনি? আপনার নাম? শেখ সলমান। আপনি কোন গোতের ভোটার? 83। এটা যতটা সততা বলছি, এটা ভুয়ো যোগদান। তৃণমূলের আপনারা জানেন, মিডিয়া মাধ্যমে আপনারা সবাই জানেন যে তৃণমূলের এখন ভাঙন শুরু হয়েছে, প্রতিটা জায়গায় ভাঙন হচ্ছে। এইগুলো দীর্ঘদিন ধরে, যখন থেকে উপপ্রধান ছিল, দীর্ঘদিন ধরে ওরা তৃণমূল করছে। আজকে এরা কালকে ভুয়ো একটা যোগদান দেখিয়েছে, কেন সিপিএমে এখন সিপিএম তো জেগে উঠেছে বলে তৃণমূলে এখন সৃষ্টি হয়েছে ভাঙা। তো আমি একটাই কথা বলবো যে এটা ভুয়ো একদম যোগদান, এটাতে কোনো সিপিএম এর পরিবার যায়নি। আর আমরা যেটা নয়াটোলাতে একটাই পরিবারের আছে, এখনো উনি লাল মাটিতেই আছেন, কিন্তু কোনো তৃণমূলে যাননি। তারপরে যে তৃণমূলের, আজকে তৃণমূল তো দুর্নীতিতে যুক্ত আছে, মানুষ তো ডাইরেক্ট বলছে তৃণমূল চোর। মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন কি, বাড়ি বাড়ি যান, বাড়ি বাড়িতে যায় দুধ কর্মসূচি করুন। আমরা বলতে চাই মাননীয় মুখ্যমন্ত্রীকে, আপনারা চুরিটা বন্ধ করুন আর জনগণের টাকাটা ফিরিয়ে দিন 100 দিনের কাজে, না হইলে যে সামনে গ্রাম পঞ্চায়েতের যে নির্বাচন আছে, তৃণমূলকে গুহারা করবে তুলসিয়াটা অঞ্চল। ভুয়ো যোগদান দেখিয়ে ওরা মাটিটা শক্ত করতে চাইছে, কিন্তু তুলসিয়াটার মাটিতে লাল মাটির যে নিশানা ছিল, সেই লাল মাটির নিশানা আবার জাগতে শুরু করেছে। এখানে না বিজেপি জিততে পারবে, না তৃণমূল জিততে পারবে। এখানে বাম কংগ্রেসের যেটা জোর ছিল, সেইবারে এবার ইতিহাস বুঝিয়ে দিবে গ্রাম পঞ্চায়েতে কি হারে তৃণমূলকে প্রস্তাব করতে হয়। আর সামনে যে গ্রাম পঞ্চায়েতের নির্বাচন, আমরা বলি সিপিএম এর পঞ্চায়েত গঠন করছি, আর জেলা পরিষদ পঞ্চায়েত সমিতিরাও আমরা দখলে নিয়ে চলে এসেছি। আমার নাম যোগেশ রাম, আমি হচ্ছি লোকাল কমিটির সদস্য, এমন মৎস্যজীবীর ব্লক সম্পাদক, জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য। আমাদের হরিশ্চন্দ্রপুর ব্লক 1B INTC-র উদ্যোগে আজকে তুলসিয়াটা অন্তর্গত 83-84 নম্বর বুথের কিছু সিপিএম কংগ্রেস থেকে 15টা পরিবার আমাদের তৃণমূলে যোগ দিল। কেননা ওরা বিগত 5 বছর যে আমি যে কাজকর্ম করেছি, আমার যে কাজের যে ধারা, সেই কাজের ধারার উপমা করে
ওনারা দেখছেন যে আমরা আজ সিপিএম কংগ্রেসের তো আগামীতে কেউ কোনো কিছু নাই, ধরে নেন কোথাও হয়তো একটু দু একটা মেম্বার যদি জিতেও যায় তো কি করবে ওরা। তার জন্যই মমতা ব্যানার্জির উন্নয়নের ধারা দেখে, উন্নয়নের যে যে গতিবিধি দেখে আজকে ওরা সিপিএম কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করবে। বিরোধীরা কোন দিকে ছিল? বিগত পঞ্চায়েতে ওরা আমার বিরোধ করেছিল, আমি যে পাঁচ বছর কত কাজ করলাম কাজের নিরীক্ষকে ওনারা তৃণমূলে আমরা দেখেছি, আপনারা তো স্পটে ছিলেন, একশোটা মানে গোটা চারটা জিপির লোক মানে চারটা অঞ্চলের লোক একশোটা জমায়েত হয়নি ওইখানে। আর আমাদের নাম করে আমি বলতে পারলাম, নাম করে বলবো, চারজন ছাড়া পাঁচজন ছিল না, চারজনই ওরা ঝান্ডা ধরাইছে তৃণমূল থেকে কংগ্রেসে গেছে, চারটা মাত্র, গোটা ইয়ে সভাতে একশো লোক ছিল না। তো ওর নাম আব্বাস আলী, হরিচন্দ্রপুর ওয়ান বি, আইএনটিটিসির সভাপতি।